মৌসুমী বায়ু আরও খানিকটা অগ্রসর হয়ে উত্তর পূর্ব ভারতের মণিপুরের মিজোরাম এবং নাগাল্যান্ডে প্রবেশ করেছে ধীরে ধীরে দুদিনের মধ্যে উত্তরবঙ্গের এবং সিকিমে প্রবেশ করবে উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে দুদিনে বর্ষা প্রবেশ করলে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বিশেষ করে উপরের পাঁচটি জেলাতে দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে বর্তমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূমে ঝড় বৃষ্টি হবে কলকাতাতে আগামী দুদিন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা তাপমাত্রা মেঘলা আকাশ থাকার জন্য অনেকটাই কমেছে দুদিন দুই বঙ্গের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প বেশি থাকার জন্য আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে